আমরা গতি আমরা সেবা ত্যাগে বলিয়ান আমাদের বুকে আছে শক্তি সাহস তারুণ্য দীপ্ত প্রাণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে খুবই আনন্দের একটা ভিডিও বিশেষ করে আজকে প্রত্যেকটা ফায়ার ফাইটার ফায়ার ফাইটারের জন্য একটা বিশেষ দিন সেই বিষয়টা আমি সবার সাথে তুলে ধরব এবং আমি অনুরোধ করবো যে এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন কারণ আপনারা একটা শেয়ার করলে হয়তো বা অনেকে আপনার এই শেয়ারের মাধ্যমে এই তথ্যটা জানতে পারবে আপনারা হেডিং দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমার এই ভিডিওর বিষয়টা আজ কী হতে যাচ্ছে আপনারা ঠিকই ধরেছেন যে স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় এবং রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা স্বাধীনতা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় সাধারণতভাবে প্রতি বছর দশজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয় সাধারণত কোনো বছরে দশ এবং দশের বেশি হবে না এ এটা হচ্ছে যে এদের যে নীতিমালা আছে সেখানে বলা আছে যে এরা দশজন হবে হয় প্রতিষ্ঠান বা ব্যক্তি যাই হোক এটা দশজন হবে তবে প্রধানমন্ত্রীর পোষণ করলে কোনো বছর এই পুরস্কারের সংখ্যা বা ক্ষেত্র কম বেশি করার সিদ্ধান্ত নিতে পারেন পরিষদ বিভাগের জারি করা স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশনাবলী অনুযায়ী একাধিক ধাপে যাচাই বাছাই করে স্বাধীনতা পুরস্কার পুরস্কারের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয় স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার সরকার উনিশশো সাতাত্তর সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে তো অলরেডি আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমার ভিডিওটা যে এই যে বিভিন্ন দশ ব্যক্তি বা প্রতিষ্ঠান পেতে পারেন তো এই বছর এই বছর আমরা পেয়েছি বিশেষ করে ফায়ার সার্ভিস অধিদপ্তর স্বাধীনতা পুরস্কার দু হাজার তেইশের মনোনীত হয়েছেন তো এই জন্যে আমাদের আনন্দের কোনো শেষ নেই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এই বিভাগের একজন সদস্য হিসেবে আমরা আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গণপ্রান্ত বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান যে কোনো মানবছৃষ্ট হোক প্রাকৃতিক হোক যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিস দিন রাত চব্বিশ ঘন্টা অতন্ত্র প্রহরীর নেয় তারা সজাগ থাকে আপনাদের একটি মাত্র ফোন কলের আশায় আপনারা আমরা সবাই সচেতন হব এবং আমাদের এই খুশির দিনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গণপ্রাজ বাংলাদেশ সরকারকে আমাদের এই পুরস্কারের যে মনোনয়ন দিয়েছেন যে স্বাধীনতা পুরস্কার দু তেইশ একটিমাত্র প্রতিষ্ঠান সেটা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর আর এটার ক্ষেত্র হচ্ছে সমাজসেবা বা জনসেবা তো আমরা যেন এটা করতে পারি এই পুরস্কার মূলত আমাদের এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধটাকে অনেক বাড়িয়ে দিয়েছে তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং সকলকে দুর্যোগের এই রক্ত খরচ করতে হবে রোদ অবহেলায় বাড়লে না করবে কে তার সবার মধ্যে জাগ্রত হোক বোধ নির্বাচনের চেয়ে চেয়ে অগ্নি প্রতিরোধ সবাই সচেতন হই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এই বাংলা জয় বাংলা